Action. আমাদের ছবিটা বাণিজ্য প্রধান ছবি না, আসলে এই ধরনের আর্ট প্রধান ছবিগুলোর জন্য মানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হওয়াটা খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে যে আমাদের তো লোকাল মার্কেটের আসলে আশার আলো দেখার মতো কিছু নেই, বা একটার পর একটা মূলধারার বাজে ছবি দিতে দিতে মধ্যবিত্ত দর্শকদেরকে হলবিমুখ করা হয়েছে। এই অবস্থায় আমাদের এই এই ধরনের ছবি আসলে লোকাল ডিস্ট্রিবিউশনে আমাদের বিনিয়োগ উঠানোর কোনো সম্ভাবনা নাই। এই ক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, যদি এই রকমের গুরুত্বপূর্ণ এবং মানে প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালের কম্পিটিটিভ সেকশনে ছবিটা থাকে, তাহলে অনেক এজেন্ট ডিস্ট্রিবিউটররা যদি মনে করে যে এই ছবিটা অডিয়েন্সের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে হয়তো এটার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন যদি হয়, অনেকগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থিয়েটার সহ যদি আমরা মুক্তি দিতে পারি, তাহলে হয়তো বিনিয়োগটা উঠে আসার সম্ভাবনা তৈরি হয়। আসলে আমি তাহলে আরেকটু বলতে হয় যে এই বছরে আমাদের ছবিটা যখন শেষ হয়েছে, ছবিটা শেষ হওয়ার পর থেকেই কিন্তু বিশ্ব পরিস্থিতি পাল্টে গেছে। সারা বিশ্বের মানুষ করোনার আক্রমণে বিপর্যস্ত, সেইখানে সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তো ওই অবস্থায় আমাদের মধ্যে কিছুটা হতাশা চলে আসছিল যে আমরা ভাবতেছিলাম তাহলে কি আমরা এই ছবিটা এই বছর দেখাতে পারবো না কোথাও, আমরা কি অডিয়েন্সের কাছে ছবিটা পৌঁছাতে পারবো না। আর এই বছরের ছবি যদি আমি এই বছরে অডিয়েন্সকে পৌঁছাইতে না পারি, আগামী বছর ছবিটা পুরনো হয়ে যাবে, সেই ক্ষেত্রে ফেস্টিভ্যালগুলোর গ্রহণযোগ্যতা কমে যাবে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মানুষের আগ্রহ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই অবস্থার মধ্যে যেটা হচ্ছে যে একটার পর একটা ফেস্টিভ্যাল বাতিল হচ্ছিল বা স্থগিত হচ্ছিল, সেই অবস্থায় যখন আমরা সাংহাইয়ের আয়োজকদের থেকে আমরা যখন ইনভাইটেশনটা পাইলাম, তখন আমাদেরকে জানানো হয়েছে আসলে যে এই বছর জুরি এবং গেস্টদের নেওয়া যাচ্ছে না বলেই আসলে পুরস্কারটা রাখা হচ্ছে না। তবে এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য শর্টলিস্টেড থাকা যে ছবিগুলো সেদিকে সম্মান করা হচ্ছে অফিসিয়াল সিলেকশন হিসাবে। তো ওই অবস্থায় যে জিনিসটা হচ্ছে যে এখন সবচেয়ে বড় কথা, পুরস্কার আসলে সম্মানের প্লাস পুরস্কার পাইলে যেটা হয় অনুপ্রেরণা তৈরি হয়, কিন্তু এই মুহূর্তে আসলে তাদের ফেস্টিভ্যালটা সিনেমা হলে দর্শককে ফিরিয়ে নেওয়ার যাওয়ার চেষ্টা, এইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমার কোনো আফসোস নাই বা আমাদের কারো কোনো আফসোস নেই। যেটা বলছিলাম, বার্লিনের পরে আর তো গুরুত্বপূর্ণ কোনো ফেস্টিভ্যাল হয় নাই, প্রথম ফেস্টিভ্যালটাই সাংহাই হচ্ছে। তো এর মধ্যে আমরা যেটা জানতে পারছি যে আরও দুই একটা ফেস্টিভ্যাল ইউরোপে খুবই গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল আয়োজনের চেষ্টা করা হচ্ছে। তো ওইরকম যদি কিছু কোনো ফেস্টিভ্যাল হয় ইউরোপে, তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু মাত্র দুইটা তিনটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হচ্ছে, সেইখানে অনেক কম্পিটিশনের বিষয় থাকবে, অনেক সারা দুনিয়া থেকে অনেক ভালো ভালো ছবির অ্যাকোমোডেশনের বিষয় থাকবে। তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালের জন্য আমাদের ইউরোপ প্রিমিয়ারটা রেখে দিছি, তারা অফিসিয়ালি যখন ডিক্লেয়ার করবে দেন আমরা জানাইতে পারবো। না, বিষয়টা হলো আসলে চেক প্রজাতন্ত্রের ওইখানকার ওই অবস্থা বা ইউরোপের কিছু কিছু দেশে এখনও কিন্তু যে অবস্থা, তাতে এইটা খুব হওয়া স্বাভাবিক। কারণ হয়েছে করোনা মানুষকে মানুষ থেকে দূরে নিয়ে সরে যাচ্ছে এবং মানুষ মানুষের পাশে যেতে ভয় পাচ্ছে, সেইখানে পাবলিক গ্যাদারিংয়ের মতো পজিশনে মানুষ স্বাভাবিকভাবে যাইতে চাইবে না। আবার উল্টোটা দেখেন, চায়নার অবস্থা ভালো হয়ে যাওয়ার পরে সাংহাই যেদিনই টিকিট বিক্রি করা শুরু করছে সাংহাই উৎসবের,
প্রথম 10 মিনিটে 1,08,000 টিকিট বিক্রি হয়েছে। তো এইটাতে আবার প্রমাণ করে মানুষ সিনেমা হলে যাইতে চায় এবং মানুষ সিনেমা দেখবে। পরিস্থিতিটা একটু স্বাভাবিক হবে আশা করি, এবং পরিস্থিতি যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি সমস্ত বড় বড় উৎসবের সিনেমা হলগুলো মানুষের পদচারণায় ভরে যাবে বলে আমি আশা করি। এই একই অবস্থা আমাদের দেশে, তো প্যান্ডেমিকের যে ভয়ঙ্কর অবস্থা, এখনও প্রতিদিন আমাদের ইনফেকশন বাড়তেছে এবং ভারতেরও সেই অবস্থা, এবং ওয়ার্ল্ডটা তো এখনও স্বাভাবিক হয়নি। তো ওয়ার্ল্ড যদি স্বাভাবিক পর্যায়ে চলে আসে, মানুষ হলে ফিরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, যখন এইটা হবে আমরা তাড়াতাড়ি বাংলাদেশ এবং ভারতে একই দিনের ছবিটা রিলিজ করতে চাই। হয়তো বা এর আগে যদি বিশ্বের কোথাও রিলিজ হয়ে যায় হইতে পারে, বাট আমরা বাংলাদেশ ভারতটা একসাথেই করবো, এবং যেটা সিচুয়েশন যত তাড়াতাড়ি নর্মাল হবে আমরা তত তাড়াতাড়ি ছবিটা রিলিজ করে দিব, আমরা ছবিটা বেশি দিন ধরে রাখবো না।